তো আমি যারা আন্দোলনকারী ছাত্র জনতা ভাই আছে তাদের কাছে আমি একটা অনুরোধ করব, সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যতদিন থাকা দরকার ততদিনই ক্ষমতায় থাকবে অন্তর্বর্তীকালীন সরকার, এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। এবং সেখানে ঘেরাও করারও প্রয়োজন নাই। এর আগে ছুটির দিনে উপদেষ্টা আসিফ নজরুলের সচিবালয়ে আসার পর তড়িঘড়ি করে কর্মকর্তারাও ছুটে আসেন। এরপর আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম সরওয়ার এবং লেজিস্লেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা নতুন উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। আমি যতদূর জানি আমি আপনাদের কনফার্ম করছি, অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটার মেয়াদের ব্যাপারে এখনো কোনো কথা হয়নি। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন। আবার এদেশের সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা সেখানে প্রত্যাশা থাকবে এ সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায়। যেই প্রত্যাশাটা ছিল সেটা হচ্ছে উচ্চ আদালতের, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। তিনি আরো বলেন, আমরা অতীতে দেখেছি নির্বাচন কমিশন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে, এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কেও জনগণকে নির্যাতনের পথ হিসেবে চেষ্টা করা হয়েছে। আমরা এ সমস্ত প্রতিষ্ঠান থেকে কিছু কিছু ভালো সার্ভিস পেয়েছি, এসব প্রতিষ্ঠানে কিছু কিছু ভালো মানুষও আছেন, কিন্তু পুরো সিস্টেমকে এমন ভাবে দাঁড় করানো হয়েছিল ভিন্ন মত পোষণকারী মানুষ, মৌলিক অধিকার চর্চাকারী মানুষের জন্য এ প্রতিষ্ঠানগুলো একটা আতঙ্কে পরিণত হয়েছিল। এই সংস্কারের আকাঙ্ক্ষা মানুষের আছে, সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যতদিন থাকা দরকার ততদিন আমরা থাকব, বেশিও না কমও না। এবং অন্যান্য কিছু জাজের পদত্যাগের ব্যাপারে ডক্টর আসিফ নজরুল বলেন, ব্যক্তিগতভাবে যদি আমি বলি, আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা জীবন মিস করি, আমি আমার উন্মুক্ত ফ্রি জীবন মিস করি। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব শেষ কবে আমি আমার সেই জীবনে ফিরে যেতে পারবো যেটা আমার ব্যক্তিগতভাবে আমার জন্য অনেক বেশি এনজয়েবল। কিন্তু দায়িত্বের জায়গা থেকে আমি এবং আমাদের অন্যান্য উপদেষ্টা যে দায়িত্বের জন্য এসেছি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করব। নিম্ন আদালতের ব্যাপারে ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।